কারণ আমার বস্তার একটা ক্যাপাসিটি আছে, ন্যাপসাকের একটা ক্যাপাসিটি আছে। ন্যাপসাকের ক্যাপাসিটি এই ক্ষেত্রে কত? 10। ন্যাপসাকের ক্যাপাসিটি এই ক্ষেত্রে 10। তাহলে ন্যাপসাকের ক্যাপাসিটি আমি কখনোই কি করতে পারবো না, এটাকে অতিক্রম করতে পারবো না। আই ক্যানট সারপাস দ্য ক্যাপাসিটি অফ ন্যাপসাক, রাইট? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো সিন্স আই ক্যানট সারপাস দ্য ক্যাপাসিটি অফ ন্যাপসাক, আমাকে কি করতে হবে? হোয়াট ডু আই হ্যাভ টু ডু? আমাকে যে কাজটা করতে হবে এমন ভাবে বাছাই করতে হবে, এমন ভাবে চারটি অবজেক্টের মধ্যে থেকে এমন ভাবে বাছাই করতে হবে যাতে করে ক্যাপাসিটি 10 অতিক্রম না করে, আবার কি প্রফিট যাতে আমার সব থেকে ম্যাক্সিমাম পাই। বুঝা আছে? তাহলে 4-10 বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে 1-2-3-4 চার পর্যন্ত যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের মধ্যে থেকে আমাকে এমন ভাবে বাছাই করতে হবে যাতে করে 10 ক্যাপাসিটির মধ্যে বা 10 কেজির মধ্যে আমি বেস্ট কি পাই, প্রফিট পাই, বা হাইয়েস্ট প্রফিট পাই। বুঝা যাচ্ছে? তাহলে V410 এর ভ্যালুটা হবে সেই ভ্যালু যে ভ্যালুটা কি আমার, মানে ভ্যালুটা কি হবে, হাইয়েস্ট একটা ভ্যালু হবে। কিসের ভ্যালু? প্রফিটের ভ্যালু। যে প্রফিটটা আমি পাবো কি কিসের মাধ্যমে? চারটা অবজেক্টের মাধ্যমে এমন ভাবে অবজেক্ট সিলেক্ট করবো যাতে করে কি হয় 10 কেজির মধ্যেও থাকি কিন্তু আবার কি পাই, প্রফিট যাতে ম্যাক্সিমাম পাই। ইয়েস অর নো? তাহলে V410 এর ভ্যালু বের করাটাই কিন্তু আসলে কি কাজ, আমার এই প্রবলেমের কাজ এই ক্ষেত্রে, রাইট? ইয়েস অর নো? এখানে 410 এর ভ্যালু বের করাটাই আমার কাজ। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার সবসময় সব প্রবলেমে কি 410 বের করা আমার কাজ হবে না? অবজেক্ট যদি হয়, আচ্ছা ধরে নাও অবজেক্ট আছে 10টা আর ন্যাপসাকের ক্যাপাসিটি হলো 100, তখন আমাকে বের করতে হবে ভি কত কত? অবজেক্ট আছে 10টা, ন্যাপসাকের ক্যাপাসিটি হলো 100, আমাকে তখন ভি কত কত বের করতে হবে? 10-100, রাইট? ইয়েস অর নো? ভি 10-100 কেন? কারণ 10টা অবজেক্ট আর ক্যাপাসিটি ম্যাক্সিমাম কত? 100। বুঝা গেছে? দ্যাটস ক্লিয়ার? ইয়েস অর নো? এইবার আসি যে ভ্যালুগুলো আমি আসলে কিভাবে বের করব, এটি তো মূল চ্যালেঞ্জ, নাকি? ইয়েস অর নো? আচ্ছা, সো ভ্যালুগুলো বের করার জন্য দেখো V11 এটা আমার এখন বের করতে হবে, তাই না? ইয়েস অর নো? V11 কথাটার অর্থ কি? V11 কথাটার অর্থ হলো আমার একটা অবজেক্ট, একটাই অবজেক্ট, এক পর্যন্ত যেহেতু হিসাব হচ্ছে, এক পর্যন্ত কয়টা অবজেক্ট আছে? একটা অবজেক্ট আছে। আচ্ছা, আর এটা কোনটা দিয়ে বোঝাচ্ছি? এটা দিয়ে বোঝাচ্ছি একটা অবজেক্ট। আর এই ওয়ান দিয়ে কি বোঝাচ্ছি? ক্যাপাসিটি। তার মানে আমার ন্যাপস্যাক বা বস্তার ক্যাপাসিটি এখন কত? প্রফিট যাতে কি হয় ম্যাক্সিমাম হয়। বুঝা যাচ্ছে? আচ্ছা, তো এইটা আমি ক্যালকুলেট করবো কিভাবে? এটা ক্যালকুলেট করবো ইউজিং দিস ফর্মুলা। সো এই ফর্মুলাটা বা ইকুয়েশনটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি যে কাজটা করছি সেই কাজটা খুব সহজ করে যদি বলি, এটা হলো কত কেজি সেটা আমি হিসাব করছি, কত কেজি? এটা 5 কেজি। তার মানে এখানে আসলে যেটা হবে W1 মানে কত? এটা এটা হলো 5। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যেখানে আমরা যে কাজটা করছি যে 1-5 এটা নেগেটিভ ভ্যালু চলে আসতেছে না, খেয়াল করছি প্রথম আইটেম, আমি যে আইটেমটা আমার ন্যাপস্যাকের মধ্যে রাখার চেষ্টা করছি সেই আইটেমের ওজন হলো 5 কেজি, আর ন্যাপস্যাকের ক্যাপাসিটি কত? এই জন্য এটা নেগেটিভ ভ্যালু আসছে, এটা কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? তার মানে এই আইটেম